সর্বাণী বলছি। হ্যাঁ, তুমি কি মিলেটের খিচুড়ি করবে তাই তো? সব থেকে টেস্টি লাগে আমার বার্নাট মিলেট। পাঁচটা মিলেটকে শ্রীধান্য মিলেট বলা হয়, তবে পাঁচটাই খাওয়া দরকার। মিলেটটাকে একবার ধোবে, সবসময় আনপলিশড মিলেট কিনবে, ধুয়ে নিয়ে ঠিক ডাবল অ্যামাউন্ট জল দিয়ে সবসময় 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। ইনার লেয়ার, যেটা কিনা রেয়ার ফাইবার থাকে ইনার লেয়ারে, সেইটা ভিজতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। দুই ধরনের ডাল দিলে তাতে না দুটো স্বাদ মিলিয়ে একটা অন্যরকম স্বাদ হয়। যতটা মিলেট নেবে ঠিক ততটাই ডাল দিবে। লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, ইউরিনারি ব্লাডার, স্প্লিন, সমস্ত সফট অর্গান ক্লিন হয় বার্নার্ড মিলেট খেলে। লিভারকে ক্লিন রাখাটা ভীষণ জরুরি, যেটা কি না করে বার্নার্ড মিলেট। জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস বি সি এগুলো থেকে রক্ষা পাওয়া যায় বার্নার্ড মিলেট খেলে। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, খিদে হয় না, সেই সব ক্ষেত্রে বার্নার্ড মিলেটের পরিচ খেলে উপকার পাওয়া যায়। খিচুড়ি মানে নানা কিছু, আলু, পটল দুটো, গাঁঠি কচু। গাঁঠি কচু দিলে খিচুড়ির মধ্যে বেশ মাখা মাখা হয়। কুমড়ো, ঝিঙে, বেগুন, যা আপনার ঘরে আছে সেই সব সবজি দিলেই হবে। ডালের ওপরের ফেনাটা ফেলে দিতে হবে, ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। সবসময় চেষ্টা করো স্টিল বা মাটির পাত্রে করার, অ্যালুমিনিয়ামটাকে অ্যাভয়েড করা ভালো। আর মিলেটের জল কিন্তু কখনো ফেলবে না, মিলেট ভেজানো জলটাতেই রান্না করতে হয়। ডালটা হাফ সেদ্ধ হওয়ার পর মিলেটটা দিতে হবে। প্রেশার কুকারে রান্না করলে না মিলেটের যে খাদ্য গুণটা অনেকখানি নষ্ট হয়ে যায়। বার্নার্ড মিলেট প্রোটিনের একটা খুব ভালো সোর্স, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এতে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার খুব ভালো মাত্রায় থাকে, তাই টাইপ 2 ডায়াবেটিকরা এটা খেলে উপকার পাবেন, যেহেতু এর গ্লাইসেমিক ইন্ডেক্সও ভীষণ কম। ধীরে ধীরে হজম হয়, তাই রক্তে গ্লুকোজের মাত্রাটা পট করে বেড়ে যায় না। গ্লুটেন ফ্রি, আয়রনের খুব ভালো একটা সোর্স, ভিটামিন ডি কমপ্লেক্স রয়েছে এর মধ্যে, লিভার ফাংশন এবং কিডনি ভালো রাখে বার্নার্ড মিলেট। আর এতে কার্বোহাইড্রেটের মাত্রাটা খুব কম থাকে, আবার ক্যালোরির মাত্রাটাও খুব কম, এই কারণে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে মিলেট। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ার জন্য ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কেন মিলেট খাওয়া দরকার জানেন? আমরা অসুস্থ হই 3টে মেজর ইমব্যালেন্সের কারণে, গ্লুকোজ ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স আর মাইক্রোবিয়াল ইমব্যালেন্স। গ্লুকোজ ইমব্যালেন্স থেকে রক্ষা পাওয়া যায় মিলেট খেলে। সঠিক মাত্রায় সঠিক নিয়মে মিলেট খেলে সব ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায়, তাই তো 2023কে মিলেট ইয়ার আখ্যা দেওয়া হয়েছে। আমার চ্যানেলে মিলেটের প্রচুর রেসিপি দেওয়া রয়েছে, শুধু ফোনে শুনলে হবে, দেখতে থাকো সহজে সুস্বাদু।